Hello friends, Assalamualaikum. Welcome back to my channel. This is Ibrahim. Aske kotha bolbo English grammar er khub guruttopurno ekti topics seta hocche adjective. Amra jani parts of speech er moddhe adjective, adverb, preposition, conjunction egulo khubi guruttopurno topics karon adjective ebong adverb amader onek shomoy confused kore fele. Jai hok, amra ektu jene ni aske কন্টেন্টের মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানব যে অ্যাডজেকটিভ কি তা আমরা বুঝব অ্যাডজেকটিভ অ্যাডভার্বের মাঝে যে পার্থক্য রয়েছে তা আমরা বোঝার চেষ্টা করব ক্লাসিফিকেশন অফ অ্যাডজেকটিভ সকল ধরনের অ্যাডজেকটিভ আমরা শেখার চেষ্টা করব দেন নাম অ্যাডজেকটিভ অফ নাম্বার এটার বিভিন্ন ধরন আমরা জানব কোয়ালিটি কোয়ান্টিটি versus number and pronominal adjective এর মধ্যে পার্থক্যটা আমরা বোঝার চেষ্টা করব দেন আমরা যেটা শিখব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের adjective এর example গুলো আমরা দেখব practically ওকে আশা করি শেষ পর্যন্ত কন্টেন্টটা দেখবেন অনেকগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা করব adjective এর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের সাথে কন্টেন্টটা শেয়ার করবেন let's have a look the very important content that is about adjectives আমরা জানি অ্যাডজেকটিভ দ্বারা অ্যাডজেকটিভ হচ্ছে বিশেষণ বিশেষণ মানে হচ্ছে গুণ তো যেমন আমি বললাম আই ওয়্যার এ ব্ল্যাক শার্ট ওকে এখানে ব্ল্যাক কথাটা আমি ব্যবহার করেছি অর্থাৎ এই ব্ল্যাক শব্দটাই হচ্ছে অ্যাডজেকটিভ ইট ইজ লেট নাইট নাও এখানে আমি লেট নাইট লেট কথাটা ব্যবহার করেছি অর্থাৎ লেট শব্দটা অ্যাডজেকটিভ আই হ্যাভ টু পেন্স এখানে টু শব্দটা কিন্তু অ্যাডজেকটিভ দিস ইজ মাই নিউ শার্ট এখানে নিউ শব্দটা কিন্তু অ্যাডজেকটিভ দ্য অ্যাডজেকটিভ ইজ আ ওয়ার্ড হুইচ টেলস অ্যাবাউট দ্য কোয়ালিটি কোয়ান্টিটি কন্ডিশনস অ্যান্ড নাম্বার অফ নাউন অর প্রোনাউন অর্থাৎ যে অ্যাডজেকটিভগুলো দ্বারা ব্যক্তি বস্তুর নাউন বা প্রোনাউনের গুণ বর্ণনা করবে সংখ্যা বর্ণনা করবে অবস্থান বর্ণনা করবে সেটাই হচ্ছে অ্যাডজেকটিভ ওকে আমরা জানি ব্যবহারের দিক দিয়া অ্যাকর্ডিং টু দ্য ইউজেস অ্যাডজেকটিভ আর টু টাইপস অ্যাট্রিবিউট অ্যাডজেকটিভ দেন প্রেডিকেটিভ অ্যাডজেকটিভ অ্যাট্রিবিউট অ্যাডজেকটিভটা কী যে ওয়ার্ডটা যে অ্যাডজেকটিভটা নাউনের পূর্বে বসে উক্ত নাউন সম্পর্কে তথ্য দিবে ওই নাউনকে মডিফাই করবে যেমন এ গুড ম্যান ইজ রেসপেক্টেড বাই অল এখানে কিন্তু এ গুড ম্যান কথাটা ব্যবহার করেছি অর্থাৎ গুড শব্দটা ব্যবহার করেছি এটা সাবজেক্টে বসেছে ম্যানের সাথে বসে এখানে অর্থ দিয়েছে সো এটা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাডজেকটিভ দেন প্রেডিকেটিভ অ্যাডজেকটিভ প্রেডিকেট অর্থাৎ অবজেক্ট হিসাবে যে নাউনটা বসবে দ্য ক্লাসিফিকেশন নাও দ্য ক্লাসিফিকেশন অফ অ্যাডজেকটিভস আমরা জানি যে অ্যাডজেকটিভ জেনারেলি চার ধরনের অ্যাডজেকটিভ অফ কোয়ালিটি কোয়ান্টিটি নাম্বার অ্যান্ড প্রোনোমিনাল ওকে কোয়ালিটিগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি সাধারণত আমরা যে গুণগুলো বলে থাকি সেটা হচ্ছে যেমন রিচ ফোর অনেস্ট উইক টল এগুলো হচ্ছে অ্যাডজেকটিভ অফ কোয়ালিটি যেমন মিস্টার করিম ইজ অ্যান অনেস্ট ম্যান এখানে অনেস্ট শব্দটা কে অনেস্ট ম্যানটা অনেস্ট অর্থাৎ ম্যানের গুণ বর্ণনা করেছে মিস্টার করিমের গুণ বর্ণনা করেছে এখানে অনেস্ট শব্দটা করিমের কোয়ালিটি গুণ অ্যাকচুয়ালি কোয়ালিটি দ্বারা গুণ বোঝায় কোয়ান্টিটি দ্বারা বোঝায় পরিমাপ তো যেমন আমরা পরিমাপ করার জন্য আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি সেটা হচ্ছে মাচ মোর সাম লিটল নন এনাফ এই অ্যাটসেট্রা এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে থাকি এখন একটা বিষয় কিন্তু খেয়াল করার বিষয় আছে এই চার ধরনের অ্যাডজেকটিভের মধ্যে
quality এবং quantityটা হচ্ছে uncountable adjective, uncountable things. এগুলো measure করা যায় না, এগুলো calculate করা যায় না. But যে number আছে এবং pronominal adjective আছে, সেটা কিন্তু countable, সেটা কিন্তু measurable. Okay, number adjective গুলো আমরা জানি সংখ্যা যদি বোঝায়. এখন সংখ্যা তিন ধরনের. সংখ্যা তিন ধরনের আমরা জানি যে cardinal number, অর্ডিনাল নাম্বার, মাল্টিপ্লিকেটিভ নাম্বার. ওকে, আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি যে কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভটা কী. কার্ডিনাল নাম্বারটা হচ্ছে নির্দিষ্ট সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, 4 জেনারেল যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করে থাকি. অর্ডিনাল নাম্বারগুলো কী, সেটা হচ্ছে যেটা তারা অবস্থান বোঝাবে, 3rd, 4th, 5th. যেমন সে পঞ্চম হয়েছে, পঞ্চমতম হয়েছে, এখানে কিন্তু অবস্থান বুঝিয়েছে. ফিফথ, হি বিকেম, হি অ্যাকোয়ার্ড দ্য ফিফথ প্লেস. ওকে, দেন মাল্টিপ্লিকেটিভ. কর্ডিনাল এবং অর্ডিনাল নাম্বার দুটোকে একসাথে আমরা মাল্টিপ্লিকেটিভ নাম্বার বলে থাকি. কিভাবে? আমরা এক জায়গায় ব্যবহার করেছি 1, 2, এক জায়গায় ব্যবহার করেছি আমরা 1st, 2nd, 3rd. ফাইনালি যখন আমরা মোর সংখ্যা, সূচক বা পাওয়ার হিসাবে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করব, বিশেষ করে সেটাই হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার. যেমন আমরা সিঙ্গেল, ডাবল, ট্রিপল, ওকে, ফ্যান্টা ইত্যাদি, এই ওয়ার্ডগুলো আমরা মাল্টিপ্লিকেটিভ নাম্বার হিসেবে জানব. হাউএভার, উই হ্যাভ দ্য আইডিয়া অ্যাবাউট কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার, বাট লাস্ট ওয়ান, লাস্ট থিং, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ. আমরা জানি যে প্রোনোমিনেট একটা বিষয় আছে, অর্থাৎ ডিরেক্ট যে শব্দগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় সেটা হচ্ছে প্রোনোমিনাল. আর প্রোনোমিনালের আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে ডিনোমিনাল. ডিনোমিনাল এবং প্রোনোমিনালের মধ্যে পার্থক্য হচ্ছে, ডেনোমিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে সরাসরি নাউন থেকে আসা, আগে বলেছি, যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান, কোরিয়ান, মালয়েশিয়ান, এগুলো সরাসরি নাউন, নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়েছে, সো এগুলো হচ্ছে ডেনোমিনাল অ্যাডজেক্টিভ. আসলে আমরা একটু জেনে নিই যে প্রোনোমিনালের বিভিন্ন পার্ট রয়েছে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের বিভিন্ন পার্ট রয়েছে. একটা হচ্ছে আর্টিকেল. আমরা জানি যে একসময় আমরা হয়তো জানতাম না যে এ, এন, দি, এ তিনটে কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। ওকে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ. আমরা জানি যে ডেমনস্ট্রেটিভ অর্থ হচ্ছে যেমন দিস, দ্যাট, সাচ, সেম, এই শব্দগুলো আমরা ডেমনস্ট্রেটিভ হিসেবে ব্যবহার করে থাকি ইংরেজি গ্রামারে। তারপরে আমরা কিছু আছে ইনডিফিনিট adjective, each, every, distributive adjective, each, every, either, neither, এগুলো আমরা distributive adjective হিসেবে পাচ্ছি, যদিও distributive pronoun রয়েছে. এই এগুলো কখনো কখনো pronoun হিসেবে ব্যবহৃত হয়, কখনো কখনো adjective হিসেবে ব্যবহৃত হয়. interrogative pronoun রয়েছে, interrogative adjective রয়েছে. আমরা জানি যে interrogative pronoun এবং adjective এর মধ্যে পার্থক্য হচ্ছে adjective হচ্ছে যেটা নাউনকে মডিফাই করবে, অর্থাৎ যেমন হোয়াট ক্লাস, তারপরে হুইচ বুক, হুজ পেন, এখানে কিন্তু প্রত্যেকটা ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে কিন্তু নাউন রয়েছে, অর্থাৎ নাউনকে মডিফাই করেছে. কিন্তু যদি ডব্লিউএইচ ওয়ার্ডের পরে এখানে ভার্ব হতো, তাহলে অফকোর্স সেটা ইন্টারগেটিভ প্রোনাউন হতো. দেন রয়েছে পসেসিভ. আমরা জানি যে পসেসিভ পার্সন থেকে আসা, যেমন মাই, তারপরে হার, হিম, হার, দেয়ার, হিজ, এগুলো পজেসিভ. আমরা পজেসিভগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আবার কখনও কখনও প্রোনাউন হিসেবে কাজ করে. ওকে, তারপর রয়েছে রিলেটিভ অ্যাডজেক্টিভ. আমরা জানি যে কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো, যেমন ডু ইউ, হুইচ কালার, দ্যাট ফ্যান, দ্যাট বুকস, বাক্যের ভিতরে দ্যাট বা হুইচ অথবা অন্য কোনো লিঙ্কিং ওয়ার্ড বসে একটা রিলেশন ক্রিয়েট করবে, সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে, সেটা হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ. কিছু আছে
কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। আমরা জানি যে ডিগ্রিগুলাই হচ্ছে কম্পারিজন অ্যাডজেক্টিভ। সকল অ্যাডজেক্টিভ কিন্তু কি সকল অ্যাডজেক্টিভের কম্পারিজন হয় না, আবার সকল ওকে যেমন কিছু সিনিয়র জুনিয়র এগুলোর কিন্তু কি হয় না, এগুলো জেনারেলি কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। আবার ইআর ইএসটি যোগ করে আমরা যেটা করি, মোর মোস্ট যোগ করে যে শব্দগুলো করি সেটা হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। আর এর আগে বলেছিলাম যে ডেনোমিনাল অ্যাডজেক্টিভ, আর সেটা হচ্ছে ডেনোমিনালের আবার অন্য নাম আছে, সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, অর্থাৎ যেটা সরাসরি নাউন থেকে আসা। ইটালিয়ান, বাংলাদেশি, ইন্ডিয়ান এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ বিভিন্ন ক্ষেত্রে আমাদের ব্যবহার হয়, বিশেষ করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, সাফিক্স প্রিফিক্সের মধ্যে, তারপরে আবার অন্যান্য ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করে থাকি। আশা করি আজকে কন্টেন্টের মাধ্যমে অ্যাডজেক্টিভের যে সমস্যা ছিল সেটা আমরা ক্লিয়ার করতে পেরেছি। কিছু হলেও পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।